জিব্রিল যখন জাহান্নামের বৃত্তান্ত দিতেছিলেন তো নিচের থেকে আসতেছিল, সবচেয়ে কঠিন জাহান্নাম থেকে উপরে উঠতেছিল বর্ণনা দিতে দিতে। সবচেয়ে কঠিন জাহান্নামে যাবে মুনাফেকরা, যেটা সাত নম্বর জাহান্নাম, সবচেয়ে কঠিন জাহান্নাম মুনাফেকরা যাবে, মুনাফেকরা। আরেক রেওয়ায়তে আছে, মনে উঠলো এর জন্য বলতেছি, আনোয়ারে সাহাবা একটা কিতাব আছে, ওই কিতাবে লেখা আছে আল্লাহর রসুল নিজে বলছেন যে আমি শয়তানকে দেখতেছি সে পানা চাইতেছে, সাহাবাদের ব্যাপারে যাদের দিলের ভিতরে কিঞ্চিত বিদ্বেষ বা দাগ থাকবে, সাহাবাদের ব্যাপারে রাগ হবেন না, সাহাবাদের ব্যাপারে যাদের দিল পুরাপুরি পরিষ্কার না কোনো দাগ থাকবে। আল্লাহ রসুল বলে যে আমি শয়তানকে দেখতেছি সে পানা চাইতেছে আল্লাহর কাছে, যে আল্লাহ ওই দুযোগে আমাকে দিয়েন না যেই দুযোগে মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিদের ব্যাপারে যাদের দিলে দাগ থাকবে তাদেরকে আপনি যেই জাহান্নামে শোধিত হওয়ার জন্য দিবেন, আমাকে দয়া করে ওই জাহান্নামে দিয়েন, ওটা বড় কঠিন হবে। কথায় কথা আসলো, এই জন্য বলতেছি, কিতাবের রেফারেন্স দিছি আমি, আনোয়ারে সাহাবা, কারো কাছে যদি থাকে তাহলে পড়তে পারে, সে পাবে, এই কথাটা পাবে, লেখা পাবে। তো আল্লাহ চান আমরা শোধিত অবস্থায় যাই, কেননা দুনিয়াতে মেরে দোস্ত ট্রিটমেন্টেরও দুটোই দাঁড়া, একটা হলো মেডিসিন, একটা হলো জেনারেল, একটা হলো সার্জিক্যাল। জেনারেল ধারায় যদি না হয় তাহলে সার্জিক্যালে যাইতেই হয়, জেনারেল ধারায় যদি না হয় তাহলে কিন্তু সার্জিক্যালে যাইতেই হয়। আল্লাহ আমাদেরকে চাইতেছেন আমরা এইখান থেকে শোধিত হয়ে যাই, কেন না আখেরাতটা চিরদিনের, আখেরাতের ভাবনা যদিও আমাদের ভিতরে কম, অ্যানালাইসিস কম, ভাবনা কম, চিন্তা কম, বা আখেরাত সম্বন্ধে আমাদের ধারণা কম, আখেরাত জিনিসটা কি, ওইখানে রাখা আছে কি, কেন যাব, ওইখানে কি হবে, এটার বিশ্লেষণ আমাদের সামনে খুব কম আসে আর এটা নিয়ে আমরা খুব কম ভাবি। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলতেছেন আখেরাতের চিন্তা আমাকে বুড়া বানায় দিয়েছে, অথচ নবীজি বুড়া হওয়ার কথা না, 63 বছর বয়সে দুনিয়ার থেকে চলে গেছেন, আর উনি সাইয়েদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের সর্দার, সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের ইমাম, যার জন্য আল্লাহ নিজে কনফারেন্স করছেন, আমাদের নবীজির শানের জন্য আল্লাহ কনফারেন্স করছেন, কোরআনে আছে আল্লাহ দুইটা কনফারেন্স করছেন, একটা তো আমাদেরকে সবাইকে নিয়া করছেন বলছে আলাস্তু বিরাব্বিকুম, এটা আমরা সবাই জানি, আমরা সবাই এখানে সাড়া দিছি বালা আপনিই আমাদের প্রভু আর কেউ আমাদের প্রভু নাই, এটা একটা কনফারেন্স ছিল। আরেকটা কনফারেন্স ছিল শুধু নবী রসুল ছিল আর কেউ ছিল না, বক্তা আল্লাহ ছিলেন, আলোচ্য বিষয় আমাদের নবীজির মর্যাদা ছিল, শান ছিল, শান কোরআন বলতেছে, আল্লাহ সমস্ত নবী রসুলদেরকে ডাইকা বলছেন আমার একজন রসুল আসবে, আমার একজন রসুল আসবে, সুম্মা ইয়াতিকুম রসুল, আল্লাহ রসুল বলছেন আমার একজন রসুল আসবে, লাতুমিনুন্না বি ওয়া লাতানসুরুন্নাহু, আমি শব্দ কাইটা কাইটা বলতেছি, পুরো আয়াত বলতেছি, আল্লাহ বলছে তোমরা সবার উপরে ঈমান আনবে, সবাই আর উপরে ঈমান আনবে, একে সাহায্য করবে, আকরারতুম আলা যালিকা ইসরি, তোমরা এটার উপরে সবাই একমত হইতে, স্বীকারোক্তি দিতে বাধ্য, স্বীকারোক্তি দিতে রাজি। তো সমস্ত নবী রসুলরা বলছেন আকরার না, আমরা স্বীকারোক্তি দিলাম, মেনে নিলাম, যার জন্য আল্লাহ কনফারেন্স করছেন, যার জন্য আল্লাহ কনফারেন্স করছেন, একটা কনফারেন্স, আর এই দ্বিতীয় কোনো তৃতীয় কোনো কনফারেন্স আল্লাহ করেন না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ চায় যে আমরা সবাই শোধিত অবস্থায় যাই, কেউ গুনাহ না নিয়া যাই, গুনাহ নিয়া যাই এটা আল্লাহ চান না, এটা আল্লাহর দাবি। তো যেখান থেকে বাহির হয়ে গেছি, ওই রসুল যার জন্য আল্লাহ কনফারেন্স করেন উনি বলতেছেন আখেরাতের চিন্তা আমাকে বুড়া করে ফেলছে, হিমামুন আল আখেরা, এটা হলো হাদিসের শব্দ, 24 ঘন্টা আখেরাত ভাবতেন। আপনি যদি বলেন যে উনি তো চোখে দেখে আসছেন,
বিদায় ওনার এরকম হওয়াটাই স্বাভাবিক, আমি কেন হব? তো উনি তো দেখা এসেই আমাদেরকে বলছেন, ঠিক না? তাহলে আমি কেন হব না? উচিত ছিল, কারণ আমরা তো ওনারই উম্মত, ওনার সুবাদেই কিন্তু আমরা অনেক কিছু আমাদেরকে মিলছে। আমি বেশি কিছু দেখাইতে চাই না, তাহলে আমার কথা দীর্ঘায়িত হবে, আবার আবার অন্যদিকেও চলে যাব। ওনার সুবাদে আমাদের অনেক কিছু মিলছে। আমি তো কখনো কখনো বলি, বড় বড় স্টেজে বলি, যে বর্তমান মুসলমান পর্যন্ত জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে আছে, কেন আল্লাহ রসুলের কাছে যখন আসছে যে 70,000 বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে, তো আল্লাহ রসুল কিন্তু একদমই নিয়া নেন নাই, হাসি চেহারা মলিন হয়ে গেছে, অথচ সুসংবাদ আসছে আপনার উম্মতের 70,000 হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে। আপনি তো সুবহানাল্লাহ খুশিতে বলতেছেন, আল্লাহর রসুল খুশি হন নাই, মলিন হয়ে গেছে চেহারা। জিবরিল জিজ্ঞেস করছে, আপনার চেহারা মলিন কেন? বলছে 70,000 16 লক্ষ তো আমার সাহাবি, কিয়ামত পর্যন্ত উম্মতের কি হবে? আমি তো উম্মতেরই কাণ্ডারি, আমার উম্মতের কি হবে? বলে তাইলে কি আপনি 70,000 নিতে চান না? বলে নিব না এমন না, কিন্তু আমাকে ভাবতে হবে নিব কি নিব না, বাবার সুযোগ দিতে হবে। তো বলছে ভাবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার পাশে বসা ছিলেন, তো বলছে জিজ্ঞাসা করছে, ওমর নিব? পরামর্শ করছেন নিব? তুই সেম জবাব দিছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ ফিরত পাঠান, বাড়ায় নিয়ে আসতে বলে। 16 লক্ষ তো আমরা, কিয়ামত পর্যন্ত উম্মতের কি হবে? সুযোগ হাতে আসছে, এটাকে আপনি ছাড়া করে দিবেন এটা তো হয় না, এখানে কিছু করে নেওয়া যাবে, আপনি ফিরত পাঠান। তো জিবরিল ইসলাম ফিরত যেয়ে আবার আসছে, বলছে না আল্লাহ যা বলছে তাই, কিন্তু আপনারকে আল্লাহ নারাজ করতে চায় না, আপনার চেহারা মলিন দেখতে পারে না, আপনার চেহারায় ভাজা শোক এটা আল্লাহ সহ্য করতে পারে না, কিন্তু আল্লাহ সুযোগ দিছেন, অপশন দিছেন। বলছে সেটা কি? বলে 70,000-এর প্রত্যেক ব্যক্তি 70,000-কে হাতে ধরা জান্নাতে নিয়ে যাবে। তাহলে 70,000-এর প্রত্যেক ব্যক্তি যদি 70,000 নেয়, তো 490 কোটি ওনারাই নেওয়া যাবে। কত কত? বর্তমানে 150 কোটি আছে, বর্তমান থেকে আল্লাহ রসুলের জমানা পর্যন্ত যদি 340 কোটি ধরি, তাহলে রানিং পর্যন্ত তো ব্যবস্থাই আছে, ঠিক না? কি বলেন, খুশির ব্যাপার না? আমরা খুশি হইতে তো পারি, ঠিক না? কিন্তু আরেকটাও আমি বলি, আরেকটাও আছে জিনিস, আল্লাহ রসুল একদিন বৈশা আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একা, আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতেছে আল্লাহ রসুল, জানো আলী, তুমি তো এটা জানো যে জান্নাতে যুবকদের সর্দার কে হবে? বলে তা তো আমার ঘরেই। বলে মহিলাদের জান্নাতে সর্দারনি কে হবে তাও তো জানো? ওটা তো আমার ঘরেই, দুটোটাইতেই ওনার ঘরে, ঠিক না? ফাতিমা তু সাইয়্যিদাতু নিসা আহলিল জান্নাহ ওয়াল হাসান ওয়াল হুসাইন শাবাব সাইয়্যিদ সৈয়দি আহলিল জান্নাহ, এটা তো প্রতি জুমা ইমাম সাহেব পড়ে, ঠিক না? আপনারা তো শুনতে শুনতে এখন এটা আরবি রয়ে যায় না, এটা বাংলা হয়ে গেছে, ঠিক না? যেমন একজনে হজে যায় বলছে, ফিরে আসার পরে যে কি বুঝলা? কিচ্ছু বুঝি না, খালি আজানটাই বাংলায় দিছে, বাকি সব আরবি কয়। কেন আজানটা শুনতে শুনতে এটাই বাংলা মনে হইতেছে যে বাংলায় দিছে আজান। আমরা তো সাইয়েদা শাবাবি আহলি জান্নাহ শুনতে শুনতে এটা আমাদের বাংলা হয়ে গেছে। আল্লাহ রসুল বলছে, জানো জান্নাতে আমাদের আমার বয়স্ক উম্মতদের সর্দার কে হবে জানো? এটা তো জানি না। ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছিল, আল্লাহ রসুল দুইজনকে ইঙ্গিত করে বলছেন, এই দুইজন হলো আমার বয়স্ক উম্মতের জান্নাতের সর্দার, ওনাদের হাতে ঝান্ডা থাকবে কেয়ামতের দিন, ওনারা আমাদেরকে জমা করবে, তারপরে ওনাদের পিছে পিছে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা শিখ মনের ভিতরে আশা রাখেন, কেন ওনারা পুলসেরাতের পাশে যখন যাবে, তো পুলসেরাত হাইওয়ে হয়ে যাবে, এটাই সত্য। পুলসেরাতের পাশে যখন যাবেন, তো পুলসেরাত 6 লাইনের হাইওয়ে হবে না, 100 কোটি লাইনের হাইওয়ে হয়ে যাবে, ছড়ায় যাবে। আর আল অন্যথায় তো চিকন সুতার মতোই, চুলের মতোই চিকন, কিন্তু আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে হাজারো টেকনিক, এত টেকনোলজি এখনও আমাদের চোখের বাহিরে লুকায়িত আছে,
যেটা আমরা অনেকে জানি না। কিছু টেকনোলজি এরকম আছে, কিছু কিছু টেকনোলজি এরকম আছে যেটাকে কি বলে সামরিক, কিছু টেকনোলজি এরকম আছে সামরিক যেটা আমাদের কারো নলেজই নেই, আমরা জানিই না ওইটা। কিন্তু ওটা যখন আমাদের সামনে আসবে তো আমরাও হাক্কা বাক্কা খেয়া যাবো যে এটা মানুষের সম্ভব হলো কী করা। তো মানুষ যদি ছোট্ট একটা দুর্বল টেকনোলজি, দুর্বল এটাকে কি বলে আরে নেটওয়ার্ক সমৃদ্ধ জায়গায় বসা 10%, 12%, 3%, 5% যেখানে নেটওয়ার্ক চলতেছে ওটা দিয়ে যদি এত টেকনোলজি আবিষ্কার করতে পারে, তো যে এত বড় টেকনোলজিওয়ালা ব্রেন আমাদেরকে দিয়েছেন ওনার কাছে কত বড় টেকনোলজি রয়ে গেছে। তো দুইজনকে বলছে জান্নাতের সর্দার বয়স্কদের, আল্লাহ রসুল হাসতেছিলেন, ওনারাও খুশিতে হাসতেছিলেন, হঠাৎ আল্লাহ রসুলের চেহারা মলিন হয়ে গেছে। তো বলছে ইয়া রাসূলুল্লাহ মলিন কেন হইলেন? তো বলছে একটা সময় আসবে আমার উম্মতের কিছু লোক হবে যারা তোমাদের উপরে আঙ্গুল উঠাবে, আসে রাগ হয় না, পায়ে হাত রাখে। আমাদের অনেকেরই শিক্ষা দীক্ষা মাঝে মাঝে উক্তি যুক্তি করতে যেয়ে আমরা ওনাদের উপরে আঙ্গুল উঠায় দিই। দুনিয়াটা একরকম, আখেরাতটা আরেক রকম। দুনিয়া দিয়ে আখেরাতকে কম্পেয়ার করা চলবে না, আখেরাত তো আখেরাত, দুনিয়া তো দুনিয়া, এটা ভাবতে হবে। তো ওনাদের চেহারা মলিন হয়ে গেছে, ওনারা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমরা এরকম কি করলাম যে আপনার উম্মত আমাদের উপরে আঙ্গুল উঠাবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তাআলা আনহু বললেন আমি তো সর্বস্ব লুটায় এনেছি। ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহু তাই বললেন। তো দুইজনে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে কেউ ভালোবাসবে? আল্লাহ রাসূল বলছে অবশ্যই বাসবে। আল্লাহ রাসূল আরেকটা প্রশ্ন করছেন যারা ভালোবাসবে তাদেরকে তোমরা কি দিবে? আবু বকর সিদ্দিক আগে বলছেন আমি চেহারা নাকি দিয়ে দিব। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে ওমর তুমি কি দিবে? বসে এর আগে কোনোদিন যাইতেও পারি না আর যাওয়া সম্ভব না, ওনার সাথেই থাকতে চাই, আমিও চেরানা দেব। আল্লাহ রসুল বলতেছেন না তোমাদের মুখের কথা মানি না, লেখো। তো দুইজন লিখতেছেন, জিবরিল চলে আসছে, লেখা কমপ্লিট। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন জিবরিল আলাইসলামকে কেন আসছেন? বসে আল্লাহ কাগজ নিয়ে যেতে বলছে, আপনাকে বলছে সিগনেচার করার জন্য সাক্ষী হিসাবে। বসে কেন? বসে এটা কেয়ামতের দিন আল্লাহ প্রয়োগ করবে আপনার উম্মতের জন্য। কাগজ নিয়ে গেছেন, আবার ফিরে আসছেন, বলছে কাগজ কোথায়? বলে আল্লাহ তো রেখা দিছে, আপনার পরে আল্লাহও সাক্ষী হয়েছে, আমাদেরকেও সাক্ষী বানাইছেন, আমরা 4 জেনারেলেটর ভিতরে সাক্ষী। এখন কি চেরানা শুনবেন কিরকম? তো একদিন চাঁদনি রাত্রে আল্লাহ রসুল বসে আছে বাহিরে। এখন তো আমাদের দেশে সব জায়গায় বিদ্যুৎ হওয়ার কারণে গ্রামও এখন আকাশের তারা দেখাটা দুর্লভ হয়ে গেছে, ঠিক না, যতই পরিষ্কার থাকুক। তো আল্লাহ রসুল চাঁদনি রাতে বসে আছেন, তো আম্মাজানকে নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তো আকাশের তারা ফুটন্ত ছিল, ঝলমলে ছিল। আর গ্রামের মানুষ আমরা যারা ছিলাম ছোটবেলা আমরা দেখছি তারা মনে হয় খয়ের মতো ফুটা থাকতো। হ্যাঁ, আম্মাজান জিজ্ঞেস করছি ইয়া রাসূলুল্লাহ আকাশের তারা সমান নেকি কারো হবে? আল্লাহ রসুল মুস্কি হাসি দিয়ে বলছে হবে একজনের। বলছে সে কে? ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম নিয়েছেন, তো আম্মাজানের চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহ রসুল জিজ্ঞেস করছে আয়েশা তুমি তো এতক্ষণ হাসতেছিলে, যখন ওমরের নাম নিলাম তো তোমার চেহারাটা মলিন হয়ে গেল, মনে হয় তোমার আব্বার নাম নিই না এই জন্যই মলিন হয়ে গেছে, তাই না? তো আম্মাজান বলতেছে বোঝেন তো, তারপরে খোঁচা দেন কেন? আল্লাহ রসুল খুশিতে আয়েশা বলতেছে শুনো আয়েশা, সমস্ত নবী রসুলের পরে সমগ্র জগতের নেকি দিয়েও তোমার আব্বার নেকির মোকাবেলা করা যাবে না। আমি তোমার আব্বারটা বলবো তো বলবো কি করে? আম্মাজান খুশি হয়ে গেছে। এখন কি শুনবেন চেরানা, আকাশের তারার চেরানা কতটুকু? আপনাদের বিজ্ঞান কত কি বলে? আপনাদের বর্তমান বিজ্ঞান বলে আকাশের তারা যদি গুনতে বসে তাহলে দুনিয়ায় যত মানুষ আছে 750 কোটি মানুষ, এরা যদি গুনতে লাগে তাহলে 200 কোটি বৎসর লাগবে আকাশের তারা গোনা শেষ করতে। এটা তাদের একটা ধারণা আর কি, 200 কোটি বৎসর, যাই হোক বলছে তো আমরা 200 কোটি বৎসরই মেনে নিলাম। তাহলে চাইরানা গুনতে গেলে বর্তমান মানুষকে 50 কোটি বৎসর লাগবে, কত?
50 কোটি বৎসর লাগবে বর্তমান মানব জনসংখ্যা যদি আকাশের তারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা না গুনতে যায়। উনি চেহারা না আমাদেরকে দিয়া দিয়েছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়া দিয়েছেন। যদি আমার যুক্তি ঠিক যে বর্তমান মানুষ পর্যন্ত আশা রাখি আমাদের বাঁচার ব্যবস্থা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবাদে হইই আছে। কিন্তু তারপরেও একটা কথা থাকা যায়, আমরা নিষ্পাপ জন্ম নিছি, আল্লাহ আমাদেরকে নিষ্পাপ হিসাবে পাইতে চান, এটা আল্লাহর দাবি। কিন্তু কেউ যদি নিষ্পাপ হিসাবে না গেল তাকে কিন্তু বললাম না, নিষ্পাপ করার জন্য বা শুদ্ধিত করার জন্য জাহান্নামে যেতে হবে। তো যেখান থেকে আমি বাহির হয়ে গেছি, আল্লাহ রসুলকে জাহান্নামে বর্ণনা দিতেছিলেন জিব্রিল আলাইহিসসালাম, যখন 6টা বর্ণনা শেষ তো সপ্তমটার সময় যেটা সবচেয়ে লো একবারে কম আজাব, আল্লাহ রসুল এক জায়গায় বলছিলেন যে তোমাদেরকে যে জাহান্নামে দিবে ওই জাহান্নাম থেকে বাহির করে যদি দুনিয়ার আগুনে তোমাদেরকে শোয়ায় দেওয়া হয় তো তোমরা ঘুমায় যাবে। লানামা লাউল কিয়া ফি নার দুনিয়া লানামা, আল্লাহ রসুল বলছে তোমরা ঘুমায় যাবে। আপনি যদি বলেন যে এটা আবার কি করে সম্ভব, হ্যাঁ আমরা এখন না বিদ্যুতে সারা দেশ ছড়াছড়ি বিদ্যুতের আওতায় চলে আসছে, আমরা যারা গ্রাম থেকে শহরে আসছি একটা জীবন আমাদেরও ছিল, জুন জুলাইতে আমরা একদিকে ঘুমাইতে থাকতাম আরেকদিকে কাম ঝরতে থাকতো, এক হাতে পাংখা চলতে থাকতো, আমাদের বাচ্চাচাদেরকে দেখতাম ওনারা ঘুমাইতে থাকতেন ঠিক, এই গরমের ভিতরে যেই গরমে কাঁঠাল পাকতো জ্যৈষ্ঠ বৈশাখ আম পাকতো ওই গরমে মানুষ পর্যন্ত পাইকা যেত, তারপরও ঘুমাইতে থাকতো। ঘুম যখন আসে একটা প্রবাদ বাক্যই তো আছে না, ঘুম চায় না ভাঙ্গা খাট, খিদা চায় না পাংখা বাদ। আরেকটা বললাম না ওটা আপনারাই বলেন, বলে প্রেম চায় না যাক বেজার, ঠিক না? তো আসলেই সত্য, অথচ জিবরিলের চোখে পানি ছিল, জিবরিল ইসলামকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করেছে সপ্তমটা কেন বলেন না, চোখে পানি কেন, বলছে এখন তো আমার চোখে পানি, বললে আপনার চোখেও পানি চলে আসবে, বলছে বলেন বলেন। তো অনেকক্ষণ পরে বলছে সপ্তম নম্বরটা ওটা হলো জাহান্নাম, ওটাতে আপনার উম্মত যাবে, আপনার উম্মতের জন্য এই জন্য আমার চোখে পানি চলে আসছে যে আপনাকে বলবো তো বলবো কি করে, আমি মনকে ধরে রাখতে পারি না। যখন এই কথা বলছে তো আল্লাহ রসুলের চোখ দিয়েও পানি চলে আসছে, মাথা নোয়ায় ফেলছেন, হাঁটুর কাছে নিয়ে আসছেন, চোখ দিয়ে পানি চলে আসছে। জিব্রিল আসলাম বলতেছিলেন এখন কাঁদেন কেন, আপনার উম্মত যাবে, বলছে জিব্রিল আমার উম্মত, বলছে হ্যাঁ হ্যাঁ আপনার উম্মত যাবে। কিন্তু আল্লাহ বড় মেহরবান এই উম্মতের জন্য, ওইদিকে আমি যাই না, দাপে দাপে হয়তো কোনোদিন আবার সুযোগ হলে ওইদিকে যাবো। তো যেটা শুরু আমার ছিল যে আমরা জন্ম নিষ্পাপ হিসাবে, আল্লাহ আমাদেরকে শুদ্ধিত হিসাবেই পাইতে চায়।